ডায়াবেটিস নিরাময়ের দুটো প্রচলিত খাবার। প্রাচীনকাল থেকে প্রচলিত খাবারগুলো ডায়াবেটিসে কতটা ভালো আপনি ডক্টর বিশ্বাস চ্যানেলের আগের ভিডিওতেই বুঝতে পেরেছেন, দেখেছেন একটি প্রচলিত সাধারণ খাবারই কীভাবে ব্লাড সুগার কমাতে অন্য সব খাবারকে টক্কর দিতে পারে। যারা দেখেননি ভিডিওটি একেবারে শেষে পেয়ে যাবেন। এখন আমরা আলোচনা করব আরও দুটি প্রচলিত খাবার নিয়ে, যেগুলো আপনাকে অন্যরকমভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। দুই, ডায়াবেটিস নিরাময় আমলকি। আমলকির কথা শুনেই আপনি ভাবছেন, ইস আমলকি আবার নতুন কি? আমলকি নতুন না হলেও এখন আমলকি নিয়ে যেগুলো জানবেন তা নতুনই। প্রথমেই বলে রাখি, আমলকি সকলের জন্য নয়। 50% ডায়াবেটিস রোগী ব্লাড সুগার কমাতে আমলকি খেতে পারেন, কিন্তু বাকি 50%-এর জন্য আমলকি বিপজ্জনক হতে পারে। আপনি কোন দলে পড়ছেন তাই তো? ভিডিওটি দেখতে থাকুন, জানতে পারবেন। ডায়াবেটিস ম্যানেজমেন্টে আমলকির সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হল হৃদরোগের সম্ভাবনা কমানো। 6 ভাবে আমলকি আপনার হার্টকে সুস্থ রাখবে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুবই দরকারি। 1, আমলকি ব্লাড ক্লট তৈরিতে বাধা দেয়, ফলে হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের সম্ভাবনা কমায়। 2, আমলকি ভ্যাসোডিলেটর হিসেবে কাজ করে। আপনি ডায়াবেটিস নিরাময়ে আমলকি খেলে ভ্যাসোডিলেটর ক্যাপাসিটির জন্য ব্লাড প্রেশার কমে, যা হৃদরোগের সম্ভাবনা কমার অন্যতম কারণ। 3, আপনার কি কোলেস্টেরলের সমস্যা আছে? আপনি ভাবছেন আছে কি না জানেন না, কিন্তু টেস্ট করে দেখুন, আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে নেই। আসলে বর্তমান সময়ের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার জন্য কোলেস্টেরল বাড়তে বাধ্য। কোলেস্টেরল বাড়লে হৃদরোগ যেমন বহুগুণ বেড়ে যায়, তেমনই টাইপ 2 ডায়াবেটিস বাড়ে। ডায়াবেটিস হয়ে গেলে তার সমস্যা বাড়ে। এখানেই আমলকি সত্যিকারের ম্যাজিক দেখাতে পারে। গবেষণা থেকে দেখা যাচ্ছে আমলকিতে এমন কিছু উপাদান আছে যা আপনার খারাপ কোলেস্টেরল LDL ও ট্রাইগ্লিসারাইডস কমিয়ে দেবে, সাথে ভালো কোলেস্টেরল HDL বাড়বে। আমলকির এত গুণ দেখে আপনি এখনই খাওয়া শুরু করলে ভুল করবেন। মনে রাখবেন, সকলের জন্য আমলকি নয়। আমরা কয়েক মিনিটের মধ্যে আপনাকে জানিয়ে দেব আপনি আমলকি খেতে পারবেন কি না আর কিভাবে খাবেন। 4, আমলকির অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্ট আছে, যা হৃদরোগ কমায়। 5, খুব কম খাবারই আছে যা হার্টের এন্ডোথেলিয়ালের কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে। অন্য খাবার না পারলেও আমলকি কিন্তু পারে। 6, আমলকির খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপাসিটি আছে, যা হৃদরোগ ও ডায়াবেটিস নিরাময় খুবই কার্যকরী। মানে ডায়াবেটিস রোগীর হার্টের সুস্থতার ডাক্তার বলা যেতে পারে আমলকিকে। আপনি যদি ভাগ্যবান 50%-এর মধ্যে থাকেন, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আবশ্যক খাবার হতে চলেছে প্রচলিত ফলটি। আমলকি শুধু কি হৃৎপিণ্ডকে সুস্থ রাখে? ঠিকই ধরেছেন, আমলকির আরও কিছু ক্ষমতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে। আপনার টাইপ 1 ডায়াবেটিস থাকুক কি টাইপ 2 ডায়াবেটিস, শরীরের যে অঙ্গগুলো সব থেকে ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে ত্বক অন্যতম। তাই ডায়াবেটিস হলে ত্বকের যত্ন 200% বাড়িয়ে দিতে হবে। নিয়মিত ব্লাড সুগার টেস্টের সাথে নিয়মিত লক্ষ্য রাখা উচিত ত্বকের কোনো পরিবর্তন হচ্ছে কি না, ত্বক কোনোভাবে আহত হয়েছে কি না। হাই ব্লাড সুগারে ত্বকের সামান্য ক্ষত খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে। এখানেও আমলকি আপনাকে 3 ভাবে সাহায্য করতে পারে। 1, বয়স বাড়ার সাথে সাথে যেমন ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ে, তেমনই ত্বকের যৌবন ধরে রাখার উপাদান কোলাজেনও ভাঙতে থাকে, ফলে আপনার ত্বকের স্থিতিস্থাপকতা কমতে থাকে, বিভিন্ন রকম সংক্রমণের সম্ভাবনা বাড়তে থাকে। আপনি আগে থেকেই জানেন ডায়াবেটিস বাড়লে ত্বকের সংক্রমণও বাড়তে থাকে। ঠিক এখানেই আমলকি আপনাকে সাহায্য করতে পারে। আমলকির বিশেষ বিশেষ অ্যান্টিঅক্সিডেন্টগুলো কোলাজেনের ভেঙে যাওয়াকে আটকাতে পারে। 2, চুল পড়া রোধ করতে আমলার প্রচলন বহুল। থাইল্যান্ডে সবথেকে বেশি ব্যবহার দেখা যায়।
কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে আমলকি চুল পড়ার জন্য দায়ী এনজাইমের কার্যকারিতাকে কমিয়ে দিতে পারে। তিন, ডায়াবেটিস কমাতে না পারলে চোখের সমস্যা খুবই কমন, এখানেও আমলকি আপনার সাহায্য করতে পারে। আমলকি চোখের কোষের মাইটোকন্ড্রিয়াকে ভালো রেখে চোখকে ভালো রাখে। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনি যদি আমলকি খেতে পারা ভাগ্যবান 50% মধ্যে থাকতে পারেন, ডায়াবেটিস নিরাময়ে খুবই সুবিধা পেতে পারেন। আপনি আমলকি খেতে পারা 50% মধ্যে থাকবেন কি না আপনার জন্য আমলকি খাওয়া বিপজ্জনক, আলোচনার আগে ব্লাড সুগার কমাতে আমলকি আপনাকে আর কিভাবে সাহায্য করতে পারে ভালোভাবে জেনে নিন। কারণ ভালোভাবে না জানলে আপনি নিজেই মুশকিলে পড়বেন। ব্লাড সুগার কমাতে আমলকির সরাসরি প্রভাব। এতক্ষণ আমরা জানলাম ডায়াবেটিস কমাতে আমলকি লং টার্মে কিভাবে আপনাকে সাহায্য করতে পারে। এবার জানব আমলকি কি সরাসরি ব্লাড সুগার কমাতে পারে। আমলকি যেহেতু খুবই কম পরিমাণে খেতে হয়, তাই আমলকির ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সরাসরি ব্লাড সুগার কমাতে তেমন কোনো কাজে আসবে না। তাহলে আমলকি নিয়ে একটি দারুণ গবেষণাপত্র আমরা পেয়েছি। 32 জন মানুষকে প্রতিদিন 1-3 গ্রাম করে আমলকি গুঁড়ো 21 দিন খেতে দিয়ে দেখা গেছে প্রত্যেকেরই খাবার আগের ব্লাড সুগার লেভেল ও খাওয়ার পরের ব্লাড সুগার লেভেল বেশ ভালো পরিমাণে কমছে। অর্থাৎ ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে আমলকি আপনাকে দারুণ সাহায্য করতে পারে। কিন্তু আগেই বলেছি, সকলের জন্য আমলকি নয়। 50% ডায়াবেটিস রোগী আমলকি খেতে পারবেন না। আসুন এবার জেনে নেওয়া যাক কোন ডায়াবেটিস রোগীর আমলকি খাওয়া বারণ। তার সাথে একেবারে শেষে আমরা জানব ব্লাড সুগার কমানোর উপায় হিসেবে কিভাবে আমলকি খাবেন। কারণ খাওয়ার নিয়ম না জানলে আমলকি আপনার কোনো কাজেই আসবে না। কাদের আমলকি খাওয়া বারণ? 1, যাদের লো ব্লাড প্রেশার তারা আমলকি কম খান বা একেবারে বন্ধ করে দিন। আমলকি আপনার প্রেশারকে আরও কমিয়ে দিতে পারে। 2, যাদের কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে, কোনো রকম ব্লাড থিনার নিচ্ছেন, তাদের জন্য আমলকি বিপদ ডেকে আনতে পারে। আমলকি খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নিন। 3, যাদের কিছুদিনের মধ্যে অপারেশন হবে আমলকি থেকে দূরে থাকুন। 4, যদিও আধুনিক তেমন গবেষণা নেই, তবে প্রচলিত ধারণা গর্ভবতী, যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন বা তাড়াতাড়ি বাচ্চা নিতে চান, তাদের জন্য আমলকি খারাপ হতে পারে। 5, যেসব ডায়াবেটিস রোগী আগে থেকেই ডায়াবেটিসের মেডিসিন খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, নিয়মিত আমলকি খাওয়ার আগে ডাক্তারবাবুর সাথে কথা বলে নিন। আমলকি আপনার অতিরিক্ত ব্লাড সুগার কমিয়ে সমস্যা বাড়াতে পারে। আমলকি খেলে হয়তো মেডিসিন ও ইনসুলিন কম বা নাও নিতে হতে পারে। আলোচিত 5টি পয়েন্টের মধ্যে একটিও যদি আপনার সাথে না মেলে, আজ থেকেই আমলকি খাওয়া শুরু করে দিতে পারেন। সুগার নিয়ন্ত্রণে উপকার পাবেন। খাওয়া শুরুর আগে আসুন জেনে নিন সুগার কমানোর উপায় হিসেবে কিভাবে আমলকি খাবেন। ডায়াবেটিস নিরাময়ে আমলকি খাওয়ার নিয়ম। 1, ব্লাড সুগার কমাতে আমলকি লবণ। বাজার থেকে আমলকি কিনুন, কাটুন আর টাটকা আমলকি লবণের সাথে খেতে থাকুন। এটি আমলকি খাওয়ার সব থেকে জনপ্রিয় পদ্ধতি। আজকাল ট্রেন বা বাসে যাওয়ার সময় ফেরিওয়ালাদের কাছে লবণ মাখানো টাটকা আমলকি পাবেন। কিনে খেতে থাকুন, ডায়াবেটিস নিরাময় সহজ হবে। 2, সুগার কমানোর উপায় আমলকি হলুদ। টাটকা আমলকি হলুদ ও লবণের সাথে মিশিয়ে সিদ্ধ করে নিয়মিত খেতে পারেন। 3, ডায়াবেটিস কমানোর উপায় আমলকি জুস। বাজারে আমলকি জুস পাবেন, নিজেও আমলকি জুস করে খেতে পারেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হবে। 4, শুকনো আমলা খুবই জনপ্রিয়, নিজে আমলকি শুকিয়ে নিতে পারেন বা বাজার থেকেও ভালো দেখে শুকনো আমলকি কিনে নিতে পারেন। সবসময় টাটকা আমলকি পাবেন না, তাই ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় শুকনো আমলা কাঁচা আমলার দারুণ বিকল্প হতে পারে। 5, আমলকির চাটনিও ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় রাখা যেতে পারে। অর্থাৎ আমলকি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো একটি ফল হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের হৃদরোগ কমাতে আমলকির জুড়ি মেলা ভার। তবে হৃদরোগ কমাতে শুধু আমলকি দিয়ে হবে না, আপনাকে আপনার শিরা নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
ডায়াবেটিস রোগীদের শিরা পরিষ্কার করার 10টি খাবার নিয়ে বিস্তারিত আলোচনা পাবেন বাম দিকের ভিডিওতে। ডান দিকের ভিডিওতে পাবেন আর একটি প্রাচীন প্রচলিত খাবার, যেটি আমলকি থেকেও ভালো।